আপনারা জানেন যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন বাজারে আমরা অভিযান করে থাকি। তো অভিযানের আমাদের মূল লক্ষ্য হলো যে জিনিসপত্রের দামগুলি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আজকে আমরা যেমন জিনিসপত্রের দামগুলি আমরা যাচাই করেছি, সবজি বাজারে যাচাই করেছি, তেমন আমরা বাজি যে শব্দবাজি যেগুলি আছে, এই শব্দবাজি যে সমস্ত দোকানে বিক্রি করার সম্ভাবনা আছে আমরা সেই সমস্ত দোকানে রেড করেছি এবং আমরা শব্দবাজি পেয়েছি। পাশাপাশি ক্যারিব্যাগ, প্লাস্টিক ক্যারিব্যাগ, প্লাস্টিক ক্যারিব্যাগ অনেক আগেই ব্যান হয়ে গেছে। আমরা এগুলির বিরুদ্ধে অভিযান চালিয়েছি এবং আমরা বেশ কিছু দোকান থেকে আমরা প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করেছি। তো মূলত আমাদের অভিযান এই সবগুলি বিষয় নিয়েই। কাউকে কি কোনো আটক বা কারোর বিরুদ্ধে ফাইন টাইন করা হয়েছে? হ্যাঁ, আমরা ফাইন করা হয়েছে। ক্যারিব্যাগের এগেনস্টে আমরা 2000 টাকা ফাইন করেছি। আমরা মাস্কের জন্য এক দুজনকে ফাইন করেছি। এখন আমরা বাজারে লক্ষ্য করছি যে ম্যাক্সিমাম লোক ফাইন মাস্ক পরেই আসছেন, তাছাড়াও যারা পরেননি তাদেরকে আমরা ফাইন করেছি এবং অনেককে আমরা ওয়ার্নিং দিয়েছি। আমরা সর্বোপরি আমরা এই সবগুলি বিষয় নিয়েই আজকে আমাদের অভিযান। তাদের কি তাদের সাথে কথাবার্তা হয়েছিল, কী কারণে তারা এগুলো আনছে এবং কী কারণে তারা ব্যবসা করছে? আমরা যে শব্দবাজিগুলি ধরেছি, প্রথম দিকে তো দোকানদার তারা বলছেন যে বাজি তাদের দোকানে নেই, কিন্তু অভিযান চালিয়ে আমরা বাজিগুলি পেয়েছি এবং পরবর্তী সময়ে তারা জানালেন যে তাদের বাজিগুলি তারা বিক্রি করার জন্য আনেনি, এগুলি অনেক আগের ছিল, ওগুলি পরে রয়েছিল তাদের দোকানে, তারা এবছর আনেননি বলে তারা জানিয়েছে এবং বিক্রিও করবেন না জানিয়েছে। প্রথম দিকে আপনাদের কিছু ব্যবসায়ী সবজি বাজারে মানে বাধা দিয়েছিল, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে? না, দেখুন, এখানে ব্যবসায়ীদের আমরা সবজি বাজারে যখন যাই তখন তাদের আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল যে সবজি বাজারে যে দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে, যে নিয়ন্ত্রণের মধ্যে যেহেতু আছে বলছে যে আর প্রশাসনিক অভিযানের তেমন একটা দরকার নেই। কিন্তু আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে আসবো। শুধু আমরা মহারাজগঞ্জ বাজার নয়, আমরা আমাদের জুরিডিকশনে যতগুলি বাজার আছে ছোটো বড়ো প্রত্যেকটি বাজারে আমরা যাচ্ছি এবং যাব। এখানে দু একজন ব্যবসায়ী কী বললো বা না বললো এতে আমাদের কিছু আসা যায় না।